আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব সেটি হলো একোনাইট। একোনিটম লেপেলাস এটি একটি বিষাক্ত লতা থেকে যার প্রস্তুত হয়, সাধারণত তীব্র অথবা সম্প্রতি সৃষ্ট রোগ যা অল্প বয়সীদের মধ্যে সৃষ্ট, বিশেষভাবে পূর্ণ রক্তাধিক্য প্রবণ মেয়েদের মধ্যে যা নিষ্ক্রিয় জীবনযাপন করে তাদের জন্য ওষুধটি প্রয়োগ করা হয়। আবার যারা সহজে আবহাওয়া পরিবর্তনের দ্বারা প্রভাবিত হয়, কালো চুল এবং চোখের কালো তারাযুক্ত রোগীদের ক্ষেত্রে এবং পেশির দৃঢ় তন্তুযুক্ত রোগীদের ক্ষেত্রে এই ওষুধ বিশেষ উপযোগী। শুষ্ক ঠান্ডা বাতাস, শুষ্ক উত্তর পশ্চিম বাতাসের সংস্পর্শে এলে অথবা ঘর্মপাতের সময় এক দমক শুষ্ক ঠান্ডা বাতাসের সংস্পর্শে এলে বা ঘাম হওয়ার দরুন মন্দ ফলাফলের কারণে রোগীরা কষ্ট বোধ করে, মনে দুশ্চিন্তা এবং ভীষণ ভয় হয়, অত্যন্ত মানসিক উত্তেজনা, বাড়ির বাহিরে যেতে ভয় পায়, যেখানে অনেক লোক অথবা কোনো উত্তেজনাময় পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেখানে জনতার ভিড়ে যেতে ভয় পায়, রাস্তা পার হতে ভয় পায়, মুখমণ্ডলে ভয়ের ছাপ পড়ে, ভয়ের দরুন জীবন বিষময় হয়ে পড়ে। রোগী স্থির বিশ্বাস তার রোগ মৃত্যুর কারণ হবে, কোনোদিন সে মারা যাবে এবং ভবিষ্যৎবাণীও করে থাকে। গর্ভাবস্থায় রোগিনী মৃত্যু ভয় পায়, রোগী দুশ্চিন্তাগ্রস্ত হয় এবং প্রত্যেক কাজ অত্যন্ত দ্রুত গতিতে করে, নিজের অবস্থান অবশ্যই পরিবর্তন করে, প্রত্যেক ব্যাপারে ভয় পায়, যন্ত্রণা অসহ্য মনে হয়, তাকে পাগল করে তোলে, বিশেষ করে রাত্রিকালে সে অস্থির হয়ে ওঠে। হ্যানিম্যান বলেন যে হোমিওপ্যাথির নিয়মে একোনাইট নির্দিষ্ট করলে তুমি অবশ্যই সবার আগে নৈতিক লক্ষণগুলি লক্ষ্য করবে এবং সতর্কভাবে এই ওষুধের একোনাইটের সঙ্গে নিবিড় সাদৃশ্যগুলি খুঁজে নেবে, যেমন মনের এবং শরীরে যন্ত্রণা, অস্থিরতা অথবা অশান্ত অবস্থা দূর করা যায় না। খুব সামান্য অসুস্থতায় মানসিক দুশ্চিন্তা হয়, চিন্তা ভয় সঙ্গী হয়, রোগিনীর কাছে গান বাজনা অসহ্য মনে হয়, গান তাকে নিরানন্দ করে, ঋতুকালে স্যাভাইন ন্যাটকার্ভ, রোগী হেলান দেওয়ার অবস্থা থেকে উঠে দাঁড়ালে তার মুখমণ্ডল মৃত ব্যক্তির ন্যায় বিবর্ণ হয়, অথবা সে অজ্ঞান হয়, অথবা তার মাথা ঝিমঝিম করে এবং পড়ে যায়, আবার উঠে দাঁড়াতেও ভয় পায়, প্রায় তার চোখের দৃষ্টিশক্তি চলে যায় এবং সে মূর্ছা যায়। রক্তাধিক্য যুক্ত যুবতীদের মধ্যে ঋতুবন্ধতা লক্ষ্য করা যায়, ভয় পাওয়ার পর ঋতুবন্ধ হলে ওই ওষুধ তার ওই সমস্যা দূর করবে। স্থানীয় রোগ সৃষ্টি হওয়ার পূর্বে প্রদাহ অবস্থায় রক্ত সঞ্চয়জনিত অবস্থার জন্য এই ওষুধ কার্যকরী হয়। জ্বর হলে ত্বক শুষ্ক এবং তপ্ত হয়, মুখমণ্ডল লাল এবং একবার পাণ্ডুর এবং আবার লাল হতে থাকে, প্রচুর পরিমাণে ঠান্ডা জল পান করতে ইচ্ছা হয়, তীব্র মানসিক অস্থিরতা যন্ত্রণায় এপাশ ওপাশ করতে থাকে। রোগীর অবস্থা বিকালে এবং ঘুমোতে যাওয়ার সময় যন্ত্রণা সহ্যের বাহিরে চলে যায়। তর্কা, শিশুদের দাঁত ওঠার সময় উষ্ণতা একটিমাত্র পেশিতে ঝাঁকুনি এবং মোচড় দেয়, শিশুরা তাদের মুষ্টি হাত দিয়ে কামড়াতে থাকে, স্বভাবত খিটখিটে হয় এবং উচ্চস্বরে চিৎকার করে, ত্বক উষ্ণ এবং শুষ্ক হয়। কাশি, ঘুকিং কাশি, শুষ্ক সর্বাঙ্গ নিঃশ্বাস রোধ হওয়ার মতো কষ্ট, খুবই উচ্চস্বরে কর্কশ ব্যাঙের ডাকের ন্যায় আওয়াজ, জোরে ঘণ্টার ধ্বনি, তীক্ষ্ণ শীষের ন্যায় শব্দ হয়, নিঃশ্বাস ফেলার সময় কষ্টিকাম এবং নিঃশ্বাস নেওয়ার সময় স্পঞ্জিয়া উপযোগী। শুষ্ক ঝড় ঠান্ডা বাতাস অথবা এক দমক শুষ্ক বাতাসের কারণে কাশি সৃষ্টি হলে এই ওষুধের ব্যবহার করতে হবে। একোনাইট কেবলমাত্র জ্বর কমানোর জন্য অথবা ওই একই কারণে অন্য ওষুধের সঙ্গে বদলাবদলি করে ব্যবহার করা উচিত নয়। একোনাইট রোগীকে নিরোগ করবে, টাইফয়েড জ্বরে প্রথম অবস্থায় এই ওষুধ ব্যবহার করা প্রায় সর্বদা রোগীর পক্ষে ক্ষতিকারক, যদি না সক্রিয়ভাবে ওষুধটি নির্দেশিত হয়।
রোগীর অবনতি বিকালে এবং রাতে রোগীর অবনতি হয়, যন্ত্রণা সহ্য করা যায় না। উষ্ণ কক্ষে অবস্থান করলে বিছানা থেকে ওঠার সময় বা আক্রান্ত দিকে শুয়ে থাকলে রোগের অবনতি হয়। রোগের উন্নতি খোলা বাতাসে থাকলে উন্নতি হয়। অ্যালুমি মার্কার পালস সাবাইনা সম্বন্ধ এই ওষুধ জ্বরে, নিদ্রাহীনতায়, অসহ্য যন্ত্রণায় কফিয়া ওষুধের পূর্ণতাদায়ক। ভীষণ আঘাতজনিত শারীরিক অবস্থায় আর্নিকা ওষুধের একোনিটাম নেপ্লাস পূর্ণতাদায়ক। প্রত্যেক রোগীর ক্ষেত্রে এই ওষুধ সালফার ওষুধের পূর্ণতাদায়ক। যে জ্বরে উদ্ভেদ সৃষ্টি হয় তার জন্য এই ওষুধ কদাচিৎ নির্দেশিত হয়। সালফার ওষুধের তীব্র অবস্থা হল অ্যাকোনাইট এবং দুটি ওষুধই তীব্র প্রদাহজনিত অবস্থা, আগে বা পরে ব্যবহার করতে হয়। শক্তি 1x 30 200 1000